কথা বলেন ঠিক কিনা? অনেকে বালা মুসিবত হলে মনে করে আল্লাহ ধরছে, এই তো ধরা শুরু করছে। না, অনেক সময় বালা মুসিবত নবীদের সবচেয়ে বালা ছিল। আর সাতদিন বালা নিলাম মিয়া, সুম্মা নামসাল, সুম্মা নামসাল, সুম্মা নামসাল। ইব্রাহিম ইসলামকে আল্লাহ তালা 30টা পরীক্ষা করেছে। যে কলেজ স্কুলে পরীক্ষা বেশি হয় ওইখানে রেজাল্ট ভালো হয়। কি ভালো হয়? রেজাল্ট ভালো হয়। আল্লাহ আপনাকে মাঝে মধ্যে পরীক্ষা করেন, এই জন্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, ঈমান আকীদাকে মজবুত করেন। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা ঠিক কিনা? কবরের আজাব সত্য বিশ্বাস করি কিনা? মুনকার নকিরের সওয়াল জবাব সত্য কিনা? হাউজে কাউসার সত্য কিনা? বিশ্বাস করবেন আমাদের নবী সর্বশেষ নবী, হায়াতুন নবী, তারাবি নামাজ 20 রাকাত করবেন, রাজি আছেন সবাই? মাথায় টুপি দিবেন, রাজি? দাড়ি কাটবেন না, ছাপবেন না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। মনে থাকবে বাবা, পরের গীবত শেখায়ত করবেন না। তবে হ্যাঁ, কোনো আলেম যদি সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে ওই আলেমের কথা বলে পাবলিককে সচেতন করে দেওয়া, এটা আলেমের দায়িত্ব, নাহলে মানুষ তো গোমরা হয়ে যাচ্ছে। এটা গীবত না, 6 জন মানুষের গীবত করা যায় যাচ্ছে, 6 শ্রেণীর মানুষের। কয় শ্রেণীর একটু বুঝতে হবে, কোনটা গীবত আর কোনটা গীবত না এটা বোঝা দরকার। যা হোক, এই জন্য যে কথাগুলো বলেছি কথাগুলো মান্য করার চেষ্টা করবেন। আমরা আর খুব বেশি সময় নিব না, তাবারুকের দায়িত্বে যারা আছেন তাবারুক রেডি করেন। যারা বাইরে আছেন যুবকরা বসে যান, দাঁড়ানো অবস্থায় তাবারুক দেওয়া যাবে না, সবাই বসেন। বাইরে যারা আছেন, বাইরে প্যান্ডেলের বাইরে কাউকে কোনো তাবারুক দেওয়া হবে না, সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মাশাআল্লাহ, সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, একজনও বাইরে থাকবেন না। আর যারা দাঁড়া আছেন, দাঁড়ায় তাবারুক না, একটু মোনাজাত করবেন মা বাবার জন্য, একটু বসে যান। না বাবা বসেন না, কি বসবেন না নাকি? আপনাদের জন্য তো জায়গা আছে, আল্লাহ মেহরবান, এখনো কিছু জায়গা বাকি আছে, বসে যান। একজন মানুষ বাইরে থাকবেন না। কয়েকটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি শেষ করে দিব। তাবারুকের দায়িত্বে যারা আছেন সব রেডি করেন। আপনারা এই প্রশ্নের উত্তর কি দিব? কি বলেন আপনারা? একজন প্রশ্ন করছে, হুজুর প্রথমে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কবরের উপরে মসজিদ করা যাবে কি না, এবং মসজিদের স্থান পরিবর্তন করলে পূর্বের স্থানে বসবাস করা যাবে কি না? প্রশ্নটা কিন্তু খুব সুন্দর এবং জটিল প্রশ্ন। প্রথম হচ্ছে যে কবরের উপরে মসজিদ করা যাবে কি না। উত্তর হচ্ছে যে না, কবরের উপরে মসজিদ করা যাবে না। কবরের উপর নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু আলাল কবরি মা ইয়ুসাল্লি আলাল কবর। নবীজি কবরের উপর নামাজ পড়তে নিষেধ করেছেন, লা তুসাল্লু আলাল কবরে, কবরের উপর তোমরা নামাজ পড়বে না। কথা বলেন না, কবরের উপর তোমরা নামাজ পড়বে না, কবরের উপর বসা যাবে না, কবরের উপর গরু ছাগল বাঁধা যাবে না, যাবে না, কবরের উপরে মসজিদ করা যাবে না। তবে হ্যাঁ, যদি এত পুরাতন কবর হয় যে কোনো অস্তিত্ব নাই, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এরকম যদি হয়, তাহলে যদি এটা ফাইন্ড আউট করা যায় যে কবরের জায়গাটা কোথায়, তাহলে ওই পরিমাণ মাটি কবর পরিমাণের নির্দিষ্ট করে ওই পরিমাণ ওইখানের মাটিটুকু দূর থেকে নিয়ে একটু মাটিটা সরাইয়া ওইখানে করতে পারবেন মসজিদ। ওই মাটিটুকু সরাইয়া অন্যদিকে স্থানান্তরিত করে দিবেন, সরাইয়া তারপর ওখানে কি করবেন, আপনি ওখানে মসজিদ করতে পারেন। যদি জায়গা সংকুলন না হয়, যে এমন অবস্থা হয়েছে যে উপরেও ভরা যায় না আবার নিচেও কবর সারা করা যায় না, একটা কবর ওখানে হচ্ছে না, তাহলে ওই জায়গার মাটিটা ওই পরিমাণ হাড় হাড্ডি যেখানে আছে ওইটুকু আপনার একটু সরাই অন্য জায়গায় অন্যত্র নিয়ে সম্মানের সাথে নিয়ে কবর দিয়ে ওখানে মসজিদ করতে পারবেন। মাতাফ আছে না? মাতাফ, তবে কিছু কিছু জায়গার রেস্ট্রিকশন আছে, যেমন মাতাফ, মাতাফ আছে না কাবা শরীফের যেখানে তোয়াফ করে হাজি সাহেবরা, ওইখানে 99 জন নবীর মাজার আছে। আল্লাহ আকবার বলেন, হযরত সব পাথরের সামনে কেউ বসেন, হযরত ইসমাইল ইসলামের কবর ওখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত জায়গা আছে এরকম চিনে না হতে বা জানে না, এমন এমন জায়গা আছে। তবে হ্যাঁ, যেখানে মসজিদ এবং মসজিদের স্থান পরিবর্তন করলে, মসজিদের স্থান পরিবর্তন মনে করে একটা জায়গা আছে ওখানে কবরের জায়গাটা ওখানে ট্রান্সফার করে দিলেন, হ্যাঁ ওই জায়গাটা দিতে পারবেন, সেই জায়গায় দিতে পারবেন, কোনো আপত্তি নেই। তবে ওইখানে একবার যদি কোনো মসজিদে যদি আজান হয়, নামাজ হয়, খুতবা হয়ে যায়, ওইখানে আর বসত বাড়ি করা যাবে না।
ওটা চিরদিনের জন্য, ওইটা চিরদিনের জন্য কামাত পর্যন্ত জায়গা ফাঁকা রাখতে হবে। কঠিন বিষয়। ইচ্ছা করলে ওখানে গাছগাছালি লাগাতে পারেন, ফল ফলা দেবেন, অর্থটা মসজিদের কাজে ব্যয় করতে পারেন। নামাজ হয়ে গেছে একবার, অনেকে এগুলো ভুল করে, হুজুর আমাদের মসজিদে আয় নাই, নিস্তালা আগে মসজিদ ছিল, এখন আমরা নিস্তালা দোকান করবো, দোতলা মসজিদ। নাউজুবিল্লাহ, হারাম হারাম হারাম, এগুলো করা যাবে না, নিষিদ্ধ, শরীয়ত এটা গেল করে, এটা করবেন না কখনো। একজন লোক হুজুর লাশ কবর রেখে তালকিন করা বা আজান দেওয়ার হুকুম কি? আজান দেওয়া যাবে না, তালকিন দিতে হবে। আজান নাই শরীয়তে, আজান নাই ওইখানে, আজান কবরের আজান দেওয়া